আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাশিদুল হাসান রাসেল। আইটি কেয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এর আগে আমি আকাশ ডিটিএইচ নিয়ে বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি। সেখানে সবার কমেন্টসে প্রচুর রিকোয়েস্ট ছিল যে আকাশ ডিটিএইচের একটি চ্যানেল রিভিউ তৈরি করার জন্য। তো আজকে সেই সুযোগটি হাতে পেলাম, তাই হাতছাড়া করতে চাচ্ছি না। আমি আকাশ ডিটিএইচের যে অফারটি ছিল 1500 টাকায় সেট টপ বক্স, সেই অফারের আওতায় ছিলাম। একটি বক্স হাতে পেয়েছিলাম বেশ কয়েকদিন আগে, আজকে সেটিকে সেট আপ এবং ইনস্টলেশন করা হয়েছে। তাই আজকে চিন্তা করলাম আপনাদের জন্য একটি চ্যানেল রিভিউ নিয়ে চলে আসি, আর সেজন্যই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, সবার আগে একটি রিকোয়েস্ট, আপনারা কেউ ভিডিওতে লাইক দেন না এবং কমেন্টস করেন না কেমন লাগে ভিডিওটি। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, কিন্তু সেই ভিডিওতে যদি আপনারা লাইক না দেন, কমেন্টস না করেন, শেয়ার না করেন, আসলে অনেক খারাপ লাগে। কারণ এক একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয় এবং অনেক ধৈর্যের বিষয়। এই গরমের মধ্যে অনেক কষ্টে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো আশা করি এখন থেকে ভিডিওতে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনার কেমন লাগে এবং শেয়ার করবেন সবার সাথে। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে নিচ থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের আকাশ ডিটিএইচের চ্যানেল রিভিউ ভিডিওটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আকাশের লোগো, ফার্স্ট টাইম সেট টপ বক্স ওপেন করার পর এরকম আকাশের লোগোই দেখতে পাবেন আপনারাও। তার পরবর্তীতে একের পর এক চ্যানেলগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা, হোম চ্যানেল অর্থাৎ আকাশ ডিটিএইচ এর হোম চ্যানেল। তো এখানে বন্ধুরা মূলত আকাশের বিভিন্ন প্রমোশনাল ক্যাম্পেইনগুলো দেখায়, পাশাপাশি আকাশের ইউজার ইন্টারফেসগুলো দেখিয়ে থাকে। আমরা নেক্সট চ্যানেলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন বিটিভি, বিটিভি দেখতে পাচ্ছেন, এরপরে আছে বিটিভি ওয়ার্ল্ড, এখন দেখতে পাচ্ছেন বিটিভি সংসদ, এরপরে বিটিভি চট্টগ্রাম, এরপরে আছে বন্ধুরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্টের পরে আছে বন্ধুরা এটিএন বাংলা। আসলে এটিএন বাংলার কোয়ালিটি দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আসলে কোয়ালিটি কতটুকু ভালো বা খারাপ। আসলে এগুলো MPEG-2 ব্রডকাস্ট হয় বাংলাদেশেও, তো সেই কারণে আসলে অতটা কোয়ালিটি তারা দিতে পারে না। কিন্তু এখানে যে বিষয়টি লক্ষ্য করণীয় সেটা হচ্ছে বন্ধুরা, চ্যানেল আই চ্যানেলে কিন্তু HD-তে ব্রডকাস্ট হয়, কিন্তু আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেফিনিশন যেটা HD সেই ভার্সনে আমরা এখানে পাবো। আসলে এখানে তারা বাংলাদেশি কোনো চ্যানেলই HD-তে রাখেনি, এখানে বাংলাদেশি সব চ্যানেলই স্ট্যান্ডার্ড ডেফিনিশনে তারা রেখেছে। যদিও তারপরেও আপনার অ্যানালগের তুলনায় যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটি তারা দিচ্ছে। এরপরে যদি যাই 21 টেলিভিশন দেখতে পাচ্ছেন, এখানে আছে বন্ধুরা NTV, NTV-র কোয়ালিটিও যথেষ্ট পরিমাণে ভালো। এরপরে আছে বন্ধুরা RTV, এরপরে আছে বৈশাখী টেলিভিশন। তো এখানে মূলত বাংলা যে চ্যানেলগুলো আছে, বাংলাদেশি যে চ্যানেলগুলো আছে সেগুলোই রয়েছে। তো আমরা একটু সামনের দিকে যাই, দেখতে পাচ্ছেন দেশ টিভি, এটিএন বাংলা, বৈশাখী, সময় টিভি, চ্যানেল 9, তারপর আছে বন্ধুরা চ্যানেল 24, 71 টিভি। যদি 71 টিভি কিন্তু বন্ধুরা ফুল HD একটি টেলিভিশন। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে কোয়ালিটি কেমন, 100% অ্যানালগের তুলনায় যথেষ্ট পরিমাণে ক্রিস্টাল ক্লিয়ার ছবি এখানে প্রোভাইড করছে। যদিও বন্ধুরা আমরা যারা আগে Aperture 7 ব্যবহার করে বাংলাদেশি চ্যানেল দেখতাম, অর্থাৎ বড় অ্যান্টেনা লাগিয়ে যারা বাংলাদেশি চ্যানেল রিসিভ করেছি ফ্রি টিয়ার রিসিভার দিয়ে, তারা কিন্তু 71 টেলিভিশনের ছবি যথেষ্ট পরিমাণে সুপিরিয়র কোয়ালিটি পেয়েছেন। বন্ধুরা আগে একটা কথা বলে রেখে, আমি এখানে আপনাদেরকে কোনো সাউন্ড দিয়ে দেখাতে পারছি না, কারণ সাউন্ড দিলে কপিরাইট ক্লেম আসতে পারে ভিডিওতে, সেই কারণে আমি সাউন্ড বন্ধ রেখেছি। দেখতে পাচ্ছেন গান বাংলা আছে বন্ধুরা, যমুনা টেলিভিশন দেখতে পাচ্ছেন এখানে, এরপর আছে দীপ্ত টিভি। দীপ্ত কিন্তু HD টেলিভিশন, আপনারা সবাই জানেন HD টিভি, কিন্তু এখানে আসলে আমরা HD-তে পাচ্ছি না। তারপরেও যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল ছবি এবং সাউন্ড এখানে প্রোভাইড করে আকাশ DTH। সাউন্ড বন্ধুরা যথেষ্ট সুন্দর, আসলে আপনাদেরকে যদি সাউন্ড দেখাতে পারতাম তাহলে বিশ্বাস করতেন। DBC নিউজ, নিউজ 24, বাংলা টিভি, এটিও একটি HD টেলিভিশন চ্যানেল আপনারা সবাই জানেন। দুরন্ত টিভি দেখতে পাচ্ছেন, দুরন্ত টিভিও কিন্তু একটি HD টেলিভিশন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাগরিক টিভি, এখানে আছে আনন্দ টিভি। তো এর পরবর্তীতে যে চ্যানেলগুলো পাবো, স্টার, জলসা, HD দেখতে পাচ্ছেন, কিন্তু তারা স্টারের কোনো চ্যানেল এখনো পর্যন্ত আমাদেরকে প্রোভাইড করেনি, আদৌ কবে আসবে তা জানি না, তো এ বিষয়ে পরে কথা বলবো। এরপর দেখতে পাচ্ছেন জি বাংলা HD। আসলে HD চ্যানেলের ভিতরে কিন্তু তারা কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি, তারা ট্রু HD যে চ্যানেল রয়েছে সেগুলো প্রোভাইড করছে আমাদের জন্য। এখানে কোয়ালিটি দেখে হয়তো বা বুঝতে পারছেন আপনারা যে কতটুকু সুপিরিয়র কোয়ালিটি HD-তে তারা দিয়ে দিচ্ছে, অর্থাৎ আকাশ DTH প্রোভাইড করছে। এরপর আছে বন্ধুরা কালার বাংলা, আছে সনি 8, দেখতে পাচ্ছেন রূপসী টিভি, আকাশ 8,
আছে ডিডি বাংলা, আছে স্টার প্লাস, তো স্টার প্লাসের কোয়ালিটি স্টার যদিও এখন ব্রডকাস্ট হচ্ছে না, স্টার ভারত, জি টিভি এইচডি। তো জি এইচডি যে চ্যানেলটি রয়েছে বন্ধুরা, জি টিভি এইচডি, সেটির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ক্রিস্টাল ক্লিয়ার ছবি। এইচডি আর চ্যানেলগুলো আসলেই খুব সুন্দর ছবিতে ব্রডকাস্ট করছে, অর্থাৎ ফুল এইচডিতে যেগুলো আছে, তো এইচডি আর স্ট্যান্ডার্ড ডেফিনেশনে যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন। সনি চ্যানেলটির কোয়ালিটি কেমন হয়তোবা দেখে বুঝতে পারছেন, এখানে সনি সাব চ্যানেলটি দেখতে পাচ্ছেন, কালার চ্যানেলটি দেখতে পাচ্ছেন, কালার এইচডি। তো কালার এইচডি আর কালার দুটো কি কারণে দিল বুঝলাম না, তারপরেও এইচডি কোয়ালিটি যেটা দিয়েছে যথেষ্ট পরিমাণে ভালো পিকচার কোয়ালিটি প্রোভাইড করছে, একদম ভাইব্রেন্ট কালার দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে জুম, একটি মিউজিক চ্যানেল দেখতে পাচ্ছেন, অ্যান টিভি, স্টার ওয়ার্ল্ড, এটিও হয়তো নেই এখন, কমেডি সেন্ট্রাল এটাও আসছে দেখতে পাচ্ছেন, যথেষ্ট পরিমাণে ক্রিস্টাল ক্লিয়ার। আর কমেডি সেন্ট্রাল অনেক ফেভারিট একটি চ্যানেল, আমিও মাঝে মাঝে চ্যানেলটিকে দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন ইনফিনিটি এইচডি, অনেক পপুলার একটি টেলিভিশন চ্যানেল, সবার কাছে অনেক পপুলার, খুব ভালো একটি টিভি চ্যানেল, এবং তারা এইচডিতে ব্রডকাস্ট করছে, খুবই ভালো সুপিরিয়র পিকচার কোয়ালিটি। এখানে আছে কেবি, এখানে এত চ্যানেল দেখার সময় নেই, আসলে যদি দেখতে যাই অনেক সময় এবং অনেক ছবি লম্বা হয়ে যাবে, অর্থাৎ ভিডিওটি যদি সবগুলো চ্যানেল দেখতে যাই বন্ধুরা তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো আমরা একটু সামনের দিকে আগাই। জলসা মুভিজ তো জানেনই, স্টারের কোনো চ্যানেল ব্রডকাস্ট হচ্ছে না, এখানে জি বাংলা সিনেমা দেখতে পাচ্ছেন, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটি সিনেমা প্রদর্শিত হচ্ছে, কিন্তু যদি লোগোর দিকে তাকান তো সেক্ষেত্রে আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন। তো এখানে আছে স্টার মুভিজ, তো চ্যানেল বন্ধ, এইচবিও দেখতে পাচ্ছেন বন্ধুরা, যথেষ্ট ভালো কোয়ালিটি, তারা এইচবিওকে যদিও এইচডিতে দেয়নি, কিন্তু আমি আসলে আশা করেছিলাম যে এইচবিও চ্যানেলটাকে তারা এইচডিতে ব্রডকাস্ট করবে, হয়তো ভবিষ্যতে দিতে পারে। দেখতে পাচ্ছেন ডাব্লিউবিও চ্যানেল, মোটামুটি ভালো কোয়ালিটি এখানে প্রদর্শিত হচ্ছে বন্ধুরা, অ্যানালগের তুলনায় যথেষ্ট ভালো হবেই, কিন্তু তার পরবর্তীতে কতটুকু ভালো সেটি আসলে বোঝানোর চেষ্টা করছি এত বারবার বলে। স্টার গোল্ড বন্ধ, জি সিনেমা এইচডি আমার অনেক ফেভারিট একটি মুভি চ্যানেল, আমি আজকেও এর মধ্যে একটি সিনেমা দেখেছি বন্ধুরা, এই চ্যানেলটি যদি আসলে আপনাদেরকে বলি আসলে বলে শেষ করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন যদিও পিছনে ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে ডলবি অডিও, আসলে তারা ডলবি অডিও প্রোভাইড করছে, এখানে আসলে তারা কোনো কম্প্রোমাইজ করেনি এইচডি চ্যানেলগুলোর ক্ষেত্রে, আমি আগেও বলেছি, সেই বিষয়ে যদি বলি যে আসলেই এইচডি চ্যানেলগুলো একদম ট্রু কালার এবং ট্রু সাউন্ড কোয়ালিটি তারা প্রোভাইড করেছে, সাউন্ড একদিক থেকে অন্যদিকে ঘুরে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এইচডি চ্যানেলগুলোর। পরে যদি যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন জি অ্যাকশন, আছে জি বলিউড, আছে সনি ম্যাক্স, সনি ম্যাক্সও তারা এইচডিতে ব্রডকাস্ট করছে, তারা এইচডি চ্যানেলটি দেয়নি সনি, আমিও এটি আশা করেছিলাম যে তারা এইচডিতে হয়তো দিতে পারে। দেখতে পাচ্ছেন সিনেপ্লেক্স, সনি পিক এইচডি দেখতে পাচ্ছেন, এটিও আমার মোস্ট অফ দ্য ফেভারিট টিভি চ্যানেল, এখানে বিভিন্ন ধরনের ইংলিশ মুভি দেখা যায়, খুব ভালো মানের কোয়ালিটি তারা কিন্তু এইচডিতেই প্রোভাইড করছে। আমি যদি ইনফোতে ক্লিক করে দেখাই, দেখুন সনি পিক এইচডি, তারা এইচডি মেনশন করে দিয়েছে এখানে। সামনে রয়েছে বন্ধুরা বিফোর ইউ মুভিজ, তারপর আছে স্টার স্পোর্টস এইচডি ওয়ান, যদিও এখন ব্রডকাস্ট করছে না, স্টার স্পোর্টস এইচডি টু দেখতে পাচ্ছেন, স্টার স্পোর্টস সিলেক্টেড এইচডি ওয়ান, স্টার স্পোর্টস সিলেক্টেড এইচডি টু। আসলে এই চ্যানেলগুলো যদি সারে যখন আসলে তারা ব্রডকাস্ট করবে, আশা করি সবাই, আবার আমি আপনাদেরকে একটি এই চ্যানেলগুলো যখন আবার নতুন করে তারা ব্রডকাস্ট শুরু করবে আমি আবার একটি ভিডিও তৈরি করবো আপনাদের জন্য, এই চ্যানেলগুলোর কোয়ালিটি কেমন, আশা করি অনেক ভালো হবে যদি চ্যানেলগুলো দেয় আমাদেরকে, আসলে অনেক মজা পাবো চ্যানেলগুলো দেখে। দেখতে পাচ্ছেন সনি টেন টু, সনি টেন থ্রি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সনি ইএসপিএন এইচডি চ্যানেল, এটিও এক সুপিরিয়র কোয়ালিটি, যথেষ্ট ভালো কোয়ালিটি এখানে লক্ষ্য করছেন আপনারা, হয়তোবা দেখতে পাচ্ছেন, দেখলে বুঝতে পারবেন। এখানে সনি সিক্স এইচডি চ্যানেলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, যদিও এখানে একটি হাইলাইট হচ্ছে কোন একটি খেলার, তো যথেষ্ট ভালো কোয়ালিটি এখানে তারা প্রোভাইড করছে এই চ্যানেলগুলোর মধ্যেও। ডিডি স্পোর্টস আছে, সঙ্গীত বাংলা আছে বন্ধুরা, বিফোর ইউ মিউজিক রয়েছে, ধুম মিউজিক বাংলা একটি মিউজিক চ্যানেল রয়েছে, এম টিভি ইন্ডিয়া, এটি আমার অনেক ফেভারিট একটি টিভি চ্যানেল, আমি মাঝে মাঝে এই চ্যানেলটি দেখি, তো তারা এটি এইচডিতে দেয়নি, তারা এটি স্ট্যান্ডার্ড ডেফিনেশন দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এম টিভি বিটস, আমি বন্ধুরা মূলত একজন মিউজিক প্রেমী মানুষ, তো সেক্ষেত্রে আসলে এই চ্যানেলটির কথা না বললেই নয়, যথেষ্ট পরিমাণে ক্রিস্টাল ক্লিয়ার সুপিরিয়র কোয়ালিটি দেখতে পাচ্ছি, পাশাপাশি চ্যানেলটিকে এইচডিতে ব্রডকাস্ট করছে, আপনাদের ইনফোতে গিয়ে একটু দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা এম টিভি বিট এইচডি, অর্থাৎ তারা এইচডিতে এটিকে ব্রডকাস্ট করছে,
আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে কিন্তু এইচডি মেনশন করে দেওয়া আছে, অর্থাৎ এমটিবি বিট এইচডি ট্রু যেটি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে বন্ধুরা রয়েছে 9XM মিউজিক চ্যানেল, এরপর আছে জিং, এরপর আছে বন্ধুরা জিইটিসি দেখতে পাচ্ছেন, আছে সনি মিক্স, এটি একটি মিউজিক চ্যানেল দেখতে পাচ্ছেন, মিউজিক ইন্ডিয়া, এরপরে আছে ভিএইচ ওয়ান, এটি আমার অনেক ফেভারিট একটি ইংলিশ মিউজিক চ্যানেল, এখানটা আমার একার না, যারা মূলত টিভি প্রেমী তাদের সবারই এই চ্যানেলটি পছন্দনীয় একটি টিভি চ্যানেল, অ্যানালগে অনেক সময় এই চ্যানেলটিকে পাওয়া যায় না, আমার কাছে খুবই ভালো লাগে চ্যানেলটি, দেখতে পাচ্ছেন মাস্তি। এরপরে আছে বন্ধুরা মিউজিক ফটাফটি, বাংলা মিউজিকের একটি টিভি চ্যানেল, আছে নেট জিও, এটিও কামিং সুন বন্ধ আছে এখন, আছে ডিসকভারি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ডেফিনেশনে, আছে ডিসকভারি, দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিসকভারি টার্বো, তারপরে আছে অ্যানিমেল প্ল্যানেট দেখতে পাচ্ছেন, তারপর আছে টিএলসি, তারপর আছে বন্ধুরা টিএলসি এইচডি ওয়ার্ল্ড, এখানে আসলে এটাও এইচডি ওয়ার্ল্ড মেনশন করা থাকলেও এখনো এই চ্যানেলটিকে তারা স্ট্যান্ডার্ড ডেফিনিশনে প্রোভাইড করছে। এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি টিভি এইচ, ট্রাভেল এক্সপি এইচডি দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারপরে আছে নিক, তারপর আছে কার্টুন নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, সিএন প্লাস দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও বাচ্চাদের অনেক ফেভারিট একটি টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন, পোগো, এগুলো সবগুলো স্ট্যান্ডার্ড ডেফিনেশনে, কিন্তু কোয়ালিটির দিকে তারা আসলেই কম্প্রোমাইজ করেনি, এবার যে তারা বিজনেস করার জন্য এসেছে আসলেই একদম সত্য একটি কথা, আসলেই তারা যেভাবে তার চ্যানেলগুলোকে প্রোভাইড করেছে, ডিজিটাল কেবলে আমি এত ভালো চ্যানেল পাইনি সত্যি কথা বলতে। সবার শেষে আছে বন্ধুরা সৌদি আরবিয়া টিভি, তো আসলে হোম চ্যানেলে চলে যাই, আসলেই সত্যি কথা বলতে আমি ডিজিটাল কেবল টিভি সার্ভিসে এত ঝকঝকে কোয়ালিটিফুল ছবি আমি আসলে পাইনি যেটা আকাশ ডিটিএস এ দেখলাম। আমি আকাশ ডিটিএস এর বিজনেস করে বলছি না, সরি, আমি আকাশ ডিটিএস এর বিজনেস করি বলে বলছি না, একদম অনেস্টলি আসলে আকাশ ডিটিএস এর যে কোয়ালিটি, তারা আসলে কোয়ালিটির সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি, যথেষ্ট পরিমাণে তারা ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছে। আর অবশ্যই অবশ্যই তাদের উত্তরোত্তর যতগুলো আপডেট আসবে তার মধ্যে অবশ্যই তারা বিভিন্ন ধরনের যে যে সকল নতুন চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো অ্যাড করবে আশা করি, এবং এর চেয়ে আরো বেটার কোয়ালিটি তারা দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে সবসময় হাজির হওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় টাটা।